আমরা আছি বাগদা হেলানচাতে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। তোমরা দেখতে থাকো বাগদা হেলানচার প্রতিমা এবং সেরা প্যান্ডেলগুলি, সঙ্গে থাকো, দেখতে থাকো। পাচ্ছ, আমরা আছি বাগদা তরুণ সংঘতে, আর তরুণ সংঘ মানে সেরা পুজো বাগদা বাজারের। এই বাগদা বাজারের যে পুজোটি হচ্ছে, সেই পুজোটি তোমরা এবার দেখো রঙের সঙ্গে সঙ্গে কি কত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে যে পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, সেই দৃশ্যগুলি তোমাদেরকে সবার সামনে তুলে ধরছি। তো তোমরা দেখতে থাকো কত সুন্দর এই সামনের ভিউগুলি লাগছে। ধীরে ধীরে আমরা পুজো মণ্ডপের ভেতরের দিকে আগমন করব। তো তোমরা দেখো লাইটের দৃশ্য সময়ের সঙ্গে সঙ্গে কেমনভাবে চলছে। প্রচুর পরিমাণে দর্শক এখানে এসেছে, এবং তোমরাও আসো। আমরা এসে গেছি বাগদা তরুণ সংঘ, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, আমরা আছি তরুণ সংঘ। এবার ধীরে ধীরে আমরা যাবো পুজো মণ্ডপের দিকে, তোমরা সঙ্গে থাকো। আর আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তোমরা আনন্দ নিতে থাকো। আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, এবং মণ্ডপের ভিতরে যে প্রতিমা আছে, সে প্রতিমাকে তোমরা দর্শন করো এবং দেখো ভিতরের দৃশ্যটি কেমন। এত দর্শনীয় ভিতরে রয়েছে, এবং তার মধ্যে আমরা তোমাদেরকে প্রতিমাটি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এবং কত সুন্দর প্যান্ডেলটি হয়েছে। তো তোমাদের সবাইকে বলা হচ্ছে, তোমরা সবাই আসো, এসে আনন্দ অনুভব করো, এখান থেকে ঘুরে যাও, এবং পাশে মেলা হচ্ছে, মেলার অনুভব করতে পারো। আমরা এবার ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাবো।